unsaturated fatty acid যে সকল তেলের ভিতরে রয়েছে বিশেষ করে আমরা সয়াবিন মাস্টার্ড অয়েল কেনুলা সানফ্লাওয়ার ফ্লেক্স ফ্লাওয়ার এই সব তেল দিয়ে কখনো আমাদের ফ্রাই বিশেষ করে ভাজা পোড়ার কাজটি একবারই করা উচিত আমাদের এবং আপনারা আপনাদের কুকিং অয়েল বিশেষ করে রান্না করার অয়েল এবং আপনাদের ভাজা পোড়ার তেল ব্যবহারের ক্ষেত্রে এখন থেকে সতর্ক হবেন হাজবে প্রিয় বাংলাদেশ কৃষক যদি বাঁচে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী AgroAid বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আমাদের রান্নার তেল এবং ভাজার তেল এর ভিতরে কী ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত সাধারণত আমরা প্রতিদিন আমাদের যে প্র্যাকটিস সেটা হলো যে আমরা যে তেল দিয়ে রান্না করি সেটা দিয়ে আবার ভাজা পোড়ার কাজ করি তো এক্ষেত্রে আমাদেরকে একটু সচেতন হতে হবে আমাদের রান্নার তেল এবং আমাদের বিশেষ ভাজা পোড়ার তেল বিশেষ করে ডুবা তেলে ভাজার তেল দুইটার বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণভাবে আলাদা আমরা যে তেল দিয়ে রান্না করি এই তেলগুলি সাধারণত হয় স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড এই ফ্যাটি অ্যাসিডের একটা সমন্বয় থাকে এর ভিতরে আর যে তেল দিয়ে আমরা ভাজা পোড়া করব সেটা সম্পূর্ণভাবে হতে হয় স্যাচুরেটেড তো আর আনস্যাচুরেটেড তেল যদি দিয়ে যদি আমরা ভাজা পোড়ার কাজটুকু করি তাহলে দেখা যাবে যে আনস্যাচুরেটেড তেল সাধারণত হাই হিটে সেটা অক্সিডাইজ হয় এবং একটা বডির জন্য অত্যন্ত ক্ষতিকারক উপাদান যেটাকে বলে অ্যাডভান্স লিপিড অক্সিডাইজ এন্ড প্রোডাক্ট যেটা আমাদের বডিতে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন ক্রিয়েট করে এই জিনিসটা ক্রিয়েট হয় এই জন্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যে সকল তেলের ভিতরে রয়েছে বিশেষ করে আমরা সয়াবিন মাস্টার্ড অয়েল কেনুলা সানফ্লাওয়ার ফ্লেক্স ফ্লাওয়ার এই সব তেল দিয়ে কখনো আমাদের ফ্রাই বিশেষ করে ভাজা পোড়ার কাজটি একবারই করা উচিত না তাহলে প্রশ্ন হলো তাহলে ভাজা পোড়ার জন্য আমরা কোন তেল ইউজ করব তো ভাজা পোড়ার জন্য আমরা যে সকল তেলগুলি ইউজ করব তার ভিতরে বর্তমান রিসার্চে যেটাকে এক নম্বর হিসেবে রিকমেন্ড করা হয় সেটা হলো নারকেল তেল অথবা পাম অয়েল অথবা নারকেল তেল এটাকে এক নম্বরে রাখা হয় তো এই জন্য বিশেষ করে আমাদের প্রত্যেকেরই বাসায় আমাদের রান্নার তেল এবং ভাজা পোড়ার তেল হিসেবে কিছু আলাদাভাবে কিছু পাম অয়েল অথবা নারকেল তেল এটা রাখা উচিত যেহেতু নারকেল তেলের সাথে আমরা অতটা অভ্যস্ত না সেক্ষেত্রে আমরা পাম অয়েলটা আমরা ভাজা পোড়ার জন্য ব্যবহার করতে পারি আর দুই নম্বর যে তেলটা সারা ওয়ার্ল্ডব্যাপী খুবই সমাদৃত সেটাকে বলা হয় তেলও আমরা হয়তো অনেকেই এটার সাথে পরিচিত না বিশেষ করে আমরা যারা বিশেষ করে প্রাণী বিষয়ক আমরা বিভিন্ন পড়াশোনা বা গবেষণার সাথে জড়িত আমরা এটা জানি যে আমাদের অ্যানিমেলের বডি থেকে যে সকল ফ্যাটগুলি আছে এই ফ্যাটটাকে লিকুইড আমরা যদি করে আলাদাভাবে সেপারেট করে রেখে দিই তাহলে এটাকে বলে তেলো এবং এই তেলোকে বলা হয় ইজ দ্য বেস্ট ফুড ফর ফ্রাইং এবং এটা আপনি দেখবেন যে আপনি যদি এটাকে বিশেষ করে কুরবানির সময় আমরা অনেকের বাসায় প্রচুর পরিমাণে ভুড়ি বা অন্যান্য যে আমাদের কুরবানি পশুর যে তেল এটাকে যদি আলাদাভাবে গলিয়ে আমরা কোনো একটা পাত্রে আমরা রেখে দিই এটা সবসময় সলিড ওয়েট হিসাবে থাকবে আপনি এখান থেকে অল্প একটু নিয়ে আপনি ডুবো তেলের ভিতরে যে কোনো ফ্রাইং এর কাজটুকু এই তেল দিয়ে আপনি করতে পারেন এটা খুবই স্বাস্থ্যসম্মত যদিও এটা স্যাচুরেটেড অয়েল তারপরেও আপনারা আপনাদের হাতে এই বিষয়ে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে তো এটা তো বডির জন্য ক্ষতিকারক হবে কিন্তু আপনাদের এটাও মনে রাখতে হবে আমাদের বডিতে যে ফ্যাট রয়েছে তার কিন্তু মেজর পার্টটাই হলো স্যাচুরেটেড যাই হোক এই বিষয়ে আমরা অন্য একদিন আরও বিস্তারিত আলোচনা করব তো তৃতীয় যে তেলটাকে বলা হয় সবচেয়ে বেস্ট তেল ফর ফ্রাইং বিশেষ করে ভাজা পোড়ার জন্য সেটা হলো ঘি এবং আপনারা জেনে হয়তো খুশি হবেন যে ঘি এমন একটা আপনার ফ্যাট যেটাকে আমরা রিইউজ করতে পারি মানে প্রথমবার একবার ফ্রাই করে সেটা যদি আবার রেখে দেন তারপর দ্বিতীয়বার ফ্রাই করবেন তৃতীয়বার ফ্রাই করবেন এর কোয়ালিটির কোনো পরিবর্তন হবে না এই জন্য ঘি ফ্রাইংয়ের জন্য দ্য বেস্ট তো ঘি বা ভাটার এগুলিকে আমরা ইউজ করতে পারি তো অন্যান্য যে সকল তেলগুলি যেটা আছে বিশেষ করে আমাদের অলিভ অয়েল এই অলিভ অয়েলকেও আমরা ইউজ করতে পারি যদিও অলিভ অয়েলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক বেশি এবং এখানে এটা হাই হিটে কখনোই রিকমেন্ড করা হয় না কিন্তু এই তেলের আর একটা বৈশিষ্ট্য হলো এটা এই অ্যাডভান্স লিপিড অক্সিডাইজ যে এন্ড প্রোডাক্ট এইটা এখানে অনেক কম পরিমাণ প্রোডাকশন হয় এটা একটা গুরুত্বপূর্ণ দিক এই তেলের তো এই জন্য যেখানে সাধারণত কম মোটামুটি
ফ্রাইং টেম্পারেচারে আমাদেরকে ভাজা পোড়া করতে হয়, সেক্ষেত্রে আমরা অলিভ অয়েল ইউজ করতে পারি। তো আশা করি আজকের এইটুকু আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা আপনাদের কুকিং অয়েল, বিশেষ করে রান্না করার অয়েল এবং আপনাদের ভাজা পোড়ার তেল ব্যবহারের ক্ষেত্রে এখন থেকে সতর্ক হবেন। তো এইটুকু বলেই এবং AgroAid বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। সালাম প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, AgroAid এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষক যদি বাঁচে বাঁচবে সারা বাংলাদেশ, খামারি